চাঞ্চল্যকর তথ্য উঠে এলো মধু বিক্রির ব্যবসায়। নামী দামি বিভিন্ন সংস্থার মধুতে পাওয়া গেল ভেজাল। স্বাস্থ্যের কথা মাথায় রেখে যে মধুর প্রতি ভরসা রাখছিলেন সাধারণ মানুষ, সেই মধুতেই পাওয়া গিয়েছে কৃত্রিম উপায়ে তৈরি চিনির সিরাপ। পতঞ্জলি, ডাবর, বৈদ্যনাথ, হিমালয়া বা রসনার মতো বহু জনপ্রিয় ব্র্যান্ডের তৈরি মধুতে এই ভেজাল পাওয়া গিয়েছে। সম্প্রতি মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সতর্ক করেছে মহারাষ্ট্রবাসীকে। জানা গিয়েছে মারাঠা রাজ্যে বিভিন্ন জায়গা থেকে প্রায় 3480 কেজি মধু বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 36.19 লক্ষ টাকা। সূত্রের খবর, এই সকল নামি দামি ব্র্যান্ডের মধু বাজেয়াপ্ত করার পরেই চোখ কপালে উঠেছে কার্যকর্তাদের, কারণ এত বিপুল পরিমাণ মধুতে পাওয়া গিয়েছে চিনির সিরাপ, যার দীর্ঘমেয়াদী সেবন খুব গোপনেই অবনতি ঘটাতে পারে স্বাস্থ্যের। মহারাষ্ট্রের FDA সূত্রে খবর, প্রায় 86টি নমুনা সংগ্রহ করার পরে তার মধ্যে 52টি রিপোর্ট এসেছে প্রকাশ্যে। যদিও পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত মধুর মান রয়েছে যথাযথ, জানা গিয়েছে এই রাজ্যে মধু বিক্রি করা হয় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড আইন মেনেই। সুতরাং বাংলার মধু নিয়ে অযথা উদ্বেগ করার কোনো অবকাশ নেই। এখন দেখার, অভিযোগের ওপর নির্ভর করে এই সকল জনপ্রিয় ব্র্যান্ডগুলির বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় কিনা। ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।